gumasena, gumasena, oleo, guma, guma, oh. সুপ্রভাত বন্ধুরা, মমিজ ওয়ার্ল্ডে নতুন একটা ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা ব্লগটা সঙ্গে থেকো। প্রায় দিনই আমাদের ঘুম থেকে ওঠার আগেই টুকাই বাবু ঘুম থেকে উঠে পড়ে। তো আজকে দেখছি একটা নতুন একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা এখনো ঘুম থেকে উঠিনি বলে ও রীতিমতো জানলার সামনের থেকে একদম জোর গলায় বকাবকি শুরু করে দিয়েছে যে কেন এখনো ঘুম থেকে উঠিনি আর দরজাটা কেন খুলিনি। যেই না দরজাটা খুললাম, ছুটে এসে উড়ি বাবা কি বকা কি বকা, একেবারে পাকা বুড়ো। দুষ্টু, আই দুষ্টু, তুমি বকে বকে টুকে এসে এখন নিজে শুয়ে পড়ছাই? দেবো দেবো, এবার আমরা বকবো। উঠে কি আছো, ঘুমাচ্ছে না বাবা? ঘুম আসছে না, ঘুম আসছে না, ওলেও ঘুমাও ঘুমাও, ঘুমাও ঘুমাও, ঘুম। তো অনেকটা সময় আমাদের বকাবকি করলো, তারপরে একটু দুষ্টুমি করে তারপরে চলে গেল। তারপরে এই যে এখন বিছনা টিছনা গুলো গুছিয়ে নিলাম, এরপর যাব বাইরে। আর ওর দুষ্টুমি মানে দেখলে এত হাসি পায়। তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে আসলাম, আর এদিকে ব্রেকফাস্ট চলছে। আসলে মা কালকে লুচি করেছিল আর করেছিল কাবলি ছোলার তরকারি। আর রোশনিরা আসলে মানে প্রায় দিনই বলতে পারো মাঝে মধ্যে লুচিটা হয়, কেননা লুচি খাওয়ার পোকা হচ্ছে রোশনি, মানে খুব ভালোবাসে ও। তো সেই জন্য মা মাঝে মধ্যেই করে, কিন্তু আমার অতটা ভালো লাগে না লুচি খেতে, কেন জানি না। তো সেটা ছিল, তো সেটা দিয়েই আজকে সকালটা আমরা চালিয়ে দিলাম। মানে আমি খুব একটা বেশি খাইনি, একটা মতো খেয়েছিলাম। এই যে রোশনিকে আমি বললাম একটু আমাকে খাইয়ে দে, ও দিচ্ছিল আমাকে। তো আমি বললাম তুই খাইয়ে দে, কেননা আমি পড়াতে বসে গেছি, আর ওই যে আমাদের ছোট ছোট সব সদস্যগণ এসে হাজির, মানে আমার পুচকে পুচকে স্টুডেন্টরা, তো ওদেরকে পড়াবো বলে আমি বসেও পড়েছি আর আমি খাতায় লিখছিলাম, সেই কারণে আমি বললাম যে তুই খাইয়ে দে। তো সেই জন্য ও আবার আমাকে খাইয়ে দিল। তো এরপর একেবারে দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের দুপুরের রান্নাটা আমিই করব, মাকে আমি সেটাই বললাম, সেই জন্য এই যে রান্না বান্নার ব্যবস্থা চলছে। তো আজকে আমাদের বাড়িতে হবে ইঁচড় চিংড়ি আর চাটনি, আর কিছু হবে না। তো এখানে এই যে মা সমস্ত কিছু রেডি করে রেখেছে, এখানে মশলাটাও করে নেওয়া হয়ে গেছে, আর এই যে ইঁচড়গুলো সেদ্ধ করে এখানে রেখে দিয়েছে, আর আমি শুধু ইঁচড়টা রান্না করব। তো এই যে এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, মানে প্রায় লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখনই আমি এটা নামিয়ে ফেলবো। আর এখানটায় আমার চিংড়ি মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস করেছি, এই হাঁড়িতে একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ রান্না করার জন্য মানে গরম জলটা হলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো তাহলে চলো রান্নাটা তাহলে স্টার্ট করা যাক। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আর মা ওই যে মাঝে মধ্যে এসে এসে দেখে যাচ্ছে যে আমি ঠিকঠাক রান্নাটা করছি কিনা। আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় মাঝে মধ্যে ইঁচড় চিংড়ি, ইঁচড়ের যে কোনো রেসিপি মাঝে মধ্যে হয়, কেননা আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে আর এই বছর অনেক কাঁঠাল ধরেছে। আর আমার এরকম ইঁচড় চিংড়ি, আমিষ নিরামিষ সব কিছু ভালো লাগে ইঁচড়ের, সেই জন্য মাঝে মধ্যে আমার জন্যও হয় বলতে পারো। তো এই দেখো, বলতে বলতে আমার কিন্তু ইঁচড় চিংড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কেটে নিয়েছি তরমুজ, এখন এটা খাবো, আর খেতে খেতে একটু রেস্ট করে নেব, দেন যাব স্নান করতে। তো চলো তোমরা ব্লগটা সঙ্গে দেখো। তো ঘরে কিছুটা সময় রেস্ট করতে করতে হঠাৎ করে দেখি এত পরিমাণ ঝড়ের মতো হাওয়া শুরু হয়ে গেল, মানে হঠাৎ করেই কেমন একটা মেঘ হয়ে গেল। আর আমাদের এখানে কিন্তু প্রায় দিনই ঝড় বৃষ্টি হচ্ছেই,
মানে দুপুর হলেই এরকম, মানে রোদ হচ্ছে সকালের দিকে, দুপুর হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হার মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ। তো স্নান টান করে এই যে চলে এসেছি, আর একটু আগে যে পরিমাণ ঝড় উঠেছিল বাপরে বাপ, মনে হচ্ছিল একটু পরে সমস্ত কিছু উড়ে চলে যাবে, এত হাওয়া, কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এখন একটু প্রকৃতিটা একটু মনে হচ্ছে শান্ত হয়েছে। তো দেখতে আরে একটা জিনিস শুনতে পাচ্ছ, মানে কোকিলের ডাক দারুণ লাগে কিন্তু। তো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখেই ফেলেছো, তো তবু একবার বলছি, এই যে ইঁচড় চিংড়ি আর হয়েছে চাটনি, আর একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে পাট শাক ভাজা, সেটা আমি একদমই ভুলে গেছি, কেননা মা চাটনি আর পাট শাক ভাজাটা আগে করে রেখেছিল আর আমি ইঁচড় চিংড়িটা করেছি, সেজন্য ফার্স্টেই ভুল হয়ে গেছে বলাটা। আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা মিলে খাবো। তো পরে ঝড়টর কমে যাওয়ার পরে মা বাগানে গেছিল, গিয়ে এই এতগুলো মতো আম পেয়েছে, আরও অনেক আমি পেত, কিন্তু ঝড় যখন হচ্ছিল, মানে ঝড়ের মতো যখন হাওয়াটা হচ্ছিল, তখনই মানে গ্রামের অর্ধেক মানুষ তো বাগানে চলে গেছে আম কুড়ানোর জন্য। তো ঝড়টর কমে যাওয়ার পরে তারপরে মা গেছিল, আর মা এই যে এই কটা আম পেয়েছে। তারপর সন্ধ্যাবেলায় চলে আসলাম ডিম টোস্ট বানাতে, সবাই বললো যে ডিম টোস্ট খাবে, সেই জন্য আমিও ঝটপট চলে আসলাম ডিম টোস্ট বানানোর জন্য। তো আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করব, মানে আমি কিন্তু সচরাচর ডিম টোস্টটা এরকমভাবে করি না, একটু আলাদা রকমভাবে করি। তো আজকে ইচ্ছে হলো একটু দোকানের মতো করে করার চেষ্টা করি, তো সেটা দেখলাম চেষ্টা করলাম আর পেরেও গেলাম, আর খেতেও কিন্তু খুব একটা খারাপ হয়েছিল না, ডিম টোস্ট আর কী আর খারাপ আর ভালো, তবে চেষ্টা করেছিলাম দোকানের মতো কিন্তু সেটা হয়েছিল। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, সো গুড নাইট অ্যান্ড টাটা।